Assalamualaikum, welcome back to my channel. আজকে আমি আপনাদেরকে কিমা বুনা করে দেখাইমো। তাহলে দেখে নেওয়া যাক কিভাবে কিমা বুনা করা যায়। আমার কিমা বুনা হয়ে গেছে, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এটা পরিবেশন করার জন্য স্প্যাগেটি, পাস্তা বা ভাত দিয়ে খেতে খুবই টেস্টি লাগে। আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন প্রেস করবেন। আবারও দেখা হবে, নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।